আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো উইঘুরদের মর্যাদা ও পুনর্বাসনের জন্য আমেরিকায় বিল উত্থাপন একটার পর একটা ঐতিহাসিক মসজিদ টার্গেট এবার আগ্রা জামে মসজিদ আফগানিস্তান থেকে জোরপূর্বক মার্কিন সেনা বহিষ্কার করা হবে তালেবানের ঘোষণা নিষেধাজ্ঞার অবসম্ভাবী জবাব হবে আমেরিকাকে হুশারি রাশিয়ার প্রকাশ্যে একে অপরকে দোষলেন গ্রীষ্ম ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ আফগানিস্তান থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহার করা হবে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য উইঘুরদের মর্যাদা পুনর্বাসনের জন্য আমেরিকায় বিল উত্থাপন উইঘুরদের বিরুদ্ধে কঠোর মানবাধিকার লঙ্ঘনের কারণে চীন সারা বিশ্বে নিন্দিত হলেও বেজিং বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে মার্কিন সিনেটের মার্কো রুবিও এবং এবং ক্রিস কুনোস সিনের অমানবিক নির্যাতনের প্রতিবাদে উইঘুটদের মর্যাদা অগ্রাধিকার ও স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন সিনেটে একটি বিল উত্থাপন করেছেন চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের সহায়তার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনকে অনুরোধ করে একটি দ্বিদলীয় দলের নেতৃত্ব দেওয়ার পর আইন প্রণেতারা গত ১৩ এপ্রিল এই বিলটি উত্থাপন করেন ডেমোক্রেট নাগরিক কুন্স এবং তার রিপাবলিকান সহকর্মী রুবিও এক বিজ্ঞপ্তিতে বলেন উইঘুর মানবাধিকার সুরক্ষা আইন এবং অন্যান্য তুর্কীয় মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের আমেরিকায় পুনর্বাসনের জন্য আবেদন করা সহজ করে তুলবে এবং এটি আমাদের মিত্র অংশীদারদের একই ধরনের নীতি উৎসাহিত করবে কংগ্রেস সদস্য টেড ডিওস এবং মারিও ডিয়াজ বালাট মার্কিন পরিষদে এই বিল এনেছেন একটার পর একটা ঐতিহাসিক মসজিদ টার্গেট এবার আগ্রা জামে মসজিদ ভারতে একটার পর একটা ঐতিহাসিক মসজিদ টার্গেট করা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির জ্ঞানব্যাপী মসজিদ কোন মন্দির ভেঙে গড়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রত্নতান্ত্রিক জরিপ চালাতে নির্দেশ দিয়েছে বারাণসীর একটি আদালত এর এক সপ্তাহ পর এখন একই ধরনের জরিপ চালাতে উত্তর প্রদেশের একটি আদালতে পিটিশন দায়ের করা হয়েছে রাজ্যটির আগ্রায় অবস্থিত জাহানারা মসজিদের আগ্রা জামে মসজিদ নামে বেশি পরিচিত নিচে হিন্দু দেবতা কৃষ্ণের মূর্তি আছে কিনা তা খতিয়ে দেখতে এই পিটিশন দায়ের করা হয়েছে মোগল সম্রাট মথুরা জামান মন্দিরে ধ্বংস যগ্ন চালিয়ে সেখান থেকে কৃষ্ণের মূর্তি নিয়ে আসেন পরে আগ্রায় জাহানারা মসজিদের নিচে সেটিকে পুঁতে রাখে হিন্দু দেবতা কৃষ্ণের বংশধর দাবি করা মনীষ যাদব নামের এক ব্যক্তি এবং দেবতা ভগবান শ্রীকৃষ্ণ ব্রাজমানের পক্ষে মথুরায় কৃষ্ণ জন্মভূমি মন্দির লাগুয়া সহী ঈদগা সরানোর দাবি জানানো আইনজীবী শৈলেন্দা সিং এই পিটিশন দায়ের করেছেন পিটিশনে বলা হয়েছে জাহানারা মসজিদের নিচে দেব মূর্তি আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি আফগানিস্তান থেকে জোরপূর্বক মার্কিন সেনা বহিষ্কার করা হবে তালেবানের ঘোষণা আফগানিস্তানের তালেবান বলেছে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার তাদের সঙ্গে যে চুক্তি করেছিল ওয়াশিংটন তা লজ্জাজনকভাবে লঙ্ঘন করেছে কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নাইম ওয়ার্দাক গতকাল ইরানের প্রেস টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন ওয়াশিংটন তার প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থ হয়েছে দু হাজার সালে তালেবানের সাথে যে চুক্তি হয়েছিল তার প্রতি তারা সম্মান দেখায়নি নাইম ওয়ার্ডাক বলেন এখন তালেবানের সামনে অগ্রাধিকার হচ্ছে আফগানিস্তান থেকে জোরপূর্বক মার্কিন সেনা বহিষ্কার করা তিনি বলেন আফগান জনগণ দখলদারদের বিরুদ্ধে জেহাদে লিপ্ত রয়েছে এবং গত বিশ বছর ধরে বিদেশি সামরিক আগ্রাসনের মুখে তারা নিজেদেরকে রক্ষা করে চলেছে নাইম ওয়ার্দাক আরও বলেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমরা লড়াই করছি জনগণকে রক্ষার জন্য আমরা স্বাধীন একটি সরকার চাই গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তবে তিনি কোন সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি মার্কিন কর্মকর্তা জানিয়েছেন চলতি বছরের এগারোই সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহার করা হবে নিষেধাজ্ঞার অবসম্ভবী জবাব হবে আমেরিকাকে হুশারি রাশিয়ার রাশিয়ার পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন সম্প্রতি তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো অবশ্যই তার জবাব দেবে এরই মধ্যে মস্কো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে মারিয়া জাখারোভা বলেন মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার জবাব অবসম্ভাবী কোনোভাবে তা এড়ানো সম্ভব হবে না মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে এমন অভিযোগে আমেরিকা মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এছাড়া আমেরিকা নিযুক্ত রাশিয়ার দশ কূটনীতিকে বহিষ্কার করেছে এর কয়েক ঘন্টা পর রুশ পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র মারিয়া জাখারুবা এসব কথা বললেন তবে রাশিয়ার পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে তিনি তা স্পষ্ট করেননি জাখারোবা বলেন বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার বাস্তবতা মেনে নিতে প্রস্তুত নয় আমেরিকা তিনি আরো বলেন মস্কো বারবার ওয়াশিংটনকে শত্রুতামূলক পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করেছে এই শত্রুতামূলক নানামুখী পদক্ষেপ দুদেশের মধ্যে বিপজ্জনকভাবে বেড়েছে প্রকাশ্যে একে অপরকে দোষলেন গ্রিস ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর জন্য বৈঠকে বসেছিলেন তারা কিন্তু সাংবাদিক সম্মেলনে একে দুষলেন গ্রিস ও তুরস্কের সাংবাদিক শুরুটা ঠিকই ছিল দুই বাতাবরণ বজায় রেখেছিলেন গোলমাল শুরু হয় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্ডিয়াসের অভিযোগের পর থেকেই তার অভিযোগ ছিল তুরস্কের বিমান অনেকবার গ্রিসের আকাশ সীমা লঙ্ঘন করেছে তিনি বলেন তুরস্ক যেন ভুয়া নিউজ না ছড়ায় গ্রীসের সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা হলে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে হুমকি দেন তিনি জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন এই অভিযোগ মানা যায় না তারা বৈঠকে নিজেদের ঘরোয়া বিষয় তুলছে গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা কমানো পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে বৈঠক ডাকা হয়েছিল কিন্তু সেই লক্ষ্য পূরণ হল না তুরস্ক গ্রিসের মধ্যে মধ্য বিরোধ দীর্ঘদিনের মূলত সমুদ্র থেকে তেল ও গ্যাস তোলা এবং সাইপ্রাস হল বিরোধের মূল বিষয় কিছুদিন আগে গ্রিস তেল ও গ্যাস তোলার চেষ্টা করলে তুরস্ক তাদের গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়ে দেয় উত্তেজনা বাড়ে ইউরোপীয় ইউনিয়ন গ্রিসকে সমর্থন করেছে তারা তুরস্ককে গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফিরিয়ে নিতে বলে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা নিয়েও কথা হয় এবং সর্বশেষ আফগানিস্তান থেকে ব্রিটিশ সেনাও প্রত্যাহার করা হবে আমেরিকার পাশাপাশি ব্রিটেনও আফগানিস্তান থেকে সেনাদেরকে দেশে ফেরত নেবে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা ফেরত নেওয়ার বিষয় চূড়ান্ত ঘোষণা দেওয়ার পর ব্রিটিশ সরকার নিজেদের সেনা ফেরত নেওয়ার কথা চিন্তা করছে আফগানিস্তানে ব্রিটেনের প্রায় সাতশো জন সেনা রয়েছে এবং তারা সবাই মূলত মার্কিন সমর্থনের উপর নির্ভর করে আফগানিস্তানে যেসব মার্কিন ঘাঁটি এবং অবকাঠামো রয়েছে সেভাবে ব্রিটেনের কোনো ঘাঁটি না থাকায় ব্রিটিশ সেনারা আফগানিস্তানে টিকতে পারবে না